আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব যাদের মান্থলি ইনকাম 30-40,000 টাকা নিচে এবং যারা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করছো, শুধুমাত্র তাদের জন্য আজকের এই ভিডিওটি। আজকে কি চাকরির আপডেট নিয়ে এসেছি, কীভাবে তোমরা এই চাকরির ফেসিলিটি পাবে, ব্যাকগ্রাউন্ডে মিউজিক আসছে সেই ব্যাকগ্রাউন্ডে মিউজিক অবশ্যই অ্যাভয়েড করো, আমার কথাগুলো শোনার চেষ্টা করো। বাসের বাড়িতে একটু বিয়ে চলছে, সেখানকে একটু নয়েস আসতেই পারে। তো আজকে মেন মুদ্দা হলো এখানে তোমাদের যে সমস্ত ক্যান্ডিডেট মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করছো তাদের জন্য একটি দুর্দান্ত নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যে নিয়ে চলে এসেছি, যেখানে তোমাদের কী কী ফ্যাসিলিটি রয়েছে, কারা কারা এখানে আবেদন করতে পারবে, কারা কারা আবেদন করতে পারবে সেটা আমি বলে দিচ্ছি। কারণ এখানে তোমাদের 18-28 বছর অবধি সমস্ত ক্যান্ডিডেট মেল ফিমেল সকলে কিন্তু আবেদন করতে পারবে। কোয়ালিফিকেশান শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলে তোমরা এই জবের জন্য আবেদন জানাতে পারবে। আজকে যে জবের আপডেটটি এসেছে, ওয়েস্ট বেঙ্গলে একটি গভর্নমেন্ট কলেজ থেকে করানো হচ্ছে, এর পাশাপাশি টাটা মোটরসের মতো কোম্পানি থেকেও করানো হচ্ছে। আজকে আমি টোটাল 2টি ফ্যাসিলিটি বলবো, যেখানে তোমরা ITI এবং ডিপ্লোমার মতো কোর্সকে ফ্রিতে করার সুযোগ পাচ্ছ। কারণ আমাদের অনেক ক্যান্ডিডেট এরকম আছে যারা পড়াশোনার জন্য বা কোনো কেরিয়ার করার জন্য কোনো স্টেপ পায় না এবং তাদের গার্জেনও ডিসাইড করতে পারে না তাদের মাধ্যমিক পাস করে যাওয়ার পর ক্যান্ডিডেটকে কোথায় অ্যাডমিশন করাবে বা উচ্চ মাধ্যমিক পাস করার পর কোথায় অ্যাডমিশন করাবে। তো তাদের জন্য আজকের এই ভিডিওটি হতে চলেছে, কারণ আজকে আমরা সম্পূর্ণ বিনামূল্যে ITI কোর্সটাকে করানোর চেষ্টা করছি। এর পাশাপাশি রয়েছে ডিপ্লোমা কোর্সটা, যারা ITI করতে চাইছো তারা ITI করতে পারবে গভর্নমেন্ট কলেজ থেকে এবং যারা ডিপ্লোমা করতে চাইছো তারা পাবে টাটা মোটরস থেকে। আর যে সমস্ত গার্জেনরা বাড়িতে বসে এই ভিডিওটি দেখছেন তাদেরকে বলে রাখি, আপনার ক্যান্ডিডেটকে কোন পথে নিয়ে যাবেন ভাবছেন বা কোথায় অ্যাডমিশন করালে বেশি বেটার হয়, তাহলে আজকের এই 5 মিনিটের ভিডিওটি দেখলে হয়তো আপনার অনেক উপকৃত হতে পারে। কারণ আপনার ক্যান্ডিডেট কেরিয়ার কোথায় গড়বে, কী নিয়ে পড়াশোনা করলে বেটার হবে সেই সমস্ত ডিসকাস করব আজকের এই ভিডিও মাধ্যমে। কারণ এখানে আমরা সম্পূর্ণ বিনামূল্যে ITI করানোর ব্যবস্থা করছি, সেটা কীভাবে করবে সেই ফ্যাসিলিটিটা আমি এই ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি। ITI করার জন্য তোমাদের এখানে যে সমস্ত কোর্সগুলি দেওয়া হচ্ছে, ফিটার, ওয়েল্ডার, ইলেকট্রনিক্স এবং মেকাট্রনিক্স, এই 4টি ডিপার্টমেন্টের উপরে তোমাদের কিন্তু কোর্স করানো হচ্ছে এবং এর পাশাপাশি ডিপ্লোমা মতো কোর্সটাকেও আমরা ফ্রিতে ব্যবস্থা করে রেখেছি। তো 2টি ডিফারেন্স কী রয়েছে এখানে, ITI যদি করার ইচ্ছা থাকে বা ITI করার ভাবনা যদি থাকে তাহলে কী হবে, এখানে যে সমস্ত ডিপার্টমেন্টগুলি রয়েছে সেই ডিপার্টমেন্টে যদি সে অ্যাডমিশন হয়, এবার 4টি ডিপার্টমেন্ট রয়েছে, 4টি ডিপার্টমেন্টের কোর্স ফি কিন্তু 4 রকম রয়েছে, যেখানে 1 বছরের কোর্স রয়েছে 25,000 টাকা, আর একটা আছে 1 বছরের কোর্স 25,000 টাকা, বাকি আছে 2 বছরের 2টি কোর্স যেগুলো অ্যাকচুয়ালি ভ্যালুয়েশন রয়েছে 55,000 টাকা করে। এখানে আমরা টোটাল কিন্তু অ্যাডমিশন ফি যেটা গভর্নমেন্ট কলেজ থেকে করানো হয়েছে সেটা কিন্তু টোটাল কিন্তু অ্যাডমিশন ফি রাখা হয়েছে 15,000 টাকা। শুধুমাত্র তারাই এই কাজের সুযোগটি পাবে যারা ITI করবো ভাবছো গভর্নমেন্ট কলেজ থেকে। তো কীরকম ফেসিলিটি পাচ্ছ, এখানে ফার্স্টে 5,000 টাকা দিয়ে অ্যাডমিশন হতে হবে, তারপর থাকছে বাকি 10,000 টাকা, এই 10,000 টাকা তোমরা যখন প্রথম মাসে স্যালারি পাবে তখন তোমাদেরকে 10,000 টাকা দিয়ে 15,000 টাকাটা কিন্তু পুরোপুরি ক্লিয়ার করে দিতে হবে অ্যাডমিশন ফি এর জন্য। এবার বাকি থাকছে 40,000 টাকা, এই 40,000 টাকা তোমরা জমা করার জন্য প্রায় 2 বছর টাইম পেয়ে যাচ্ছ। এই 2 বছর তোমাদেরকে আই থিঙ্ক তোমরা 40,000 ভাজিত 24 মান্থ যদি করা হয় তাহলে অ্যাকচুয়ালি দেখা যাবে এখানে তোমাদের 1666 টাকা সামথিং কিছু পড়বে, সেটা তোমরা একটু ক্যালকুলেট করে নেবে। তো এটা তোমাদেরকে প্রত্যেক মাসের স্যালারি থেকে কিন্তু কলেজে পাঠাতে হবে। তো এইভাবে তোমরা কলেজে পড়াশোনা করতে করতে তোমরা এই ফ্যাসিলিটিটা পেয়ে যাবে। এবং তোমাদের যে সমস্ত কোম্পানিগুলি থাকবে সেগুলি তোমাদের আইফোন ম্যানুফ্যাকচারিং থাকতে পারে, তারপর তোমাদের হন্ডাই মতো কোম্পানি থাকতে পারে। তো এই সমস্ত কোম্পানিগুলিতে তোমাদের কিন্তু রিক্রুট করা হবে। এবং আপনার তোমাদের ফ্যাসিলিটি কী থাকছে বলে রাখি, এখানে তোমরা যখন 2 বছর বা 1 বছরের জন্য তোমরা যখন ITIটা করবে এই গভর্নমেন্ট কলেজ থেকে, তখন তোমাদের পড়াশোনার পাশাপাশি তোমরা একটি কোম্পানির সঙ্গে এঙ্গেজ হয়ে থাকছো, সেখানে তোমরা ওয়ার্কিং এক্সপিরিয়েন্সটাও করে নিতে পারবে। ওয়ার্কিং এক্সপিরিয়েন্স হয়ে যাওয়ার পর এবং ITI কোর্সটি কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি স্ক্রিনে ব্যাকগ্রাউন্ডটা দেখিয়ে দিচ্ছি, এই সমস্ত কোম্পানিগুলিতে তখন তোমাদেরকে কিন্তু প্লেসমেন্ট দেওয়া হবে এবং সবগুলি কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এবং একদম অথেন্টিক এবং জেনুইন গভর্নমেন্ট কলেজ থেকে তোমাদেরকে এই ITI করানোর সুযোগটা আমরা বাড়িয়ে দিয়েছি। এবং যে সমস্ত কোম্পানিগুলি রয়েছে সেই সমস্ত কোম্পানিগুলি আফটার প্লেসমেন্ট হয়ে যাওয়ার পর, মানে তোমাদের কোর্স কমপ্লিট হয়ে যাওয়ার পর এইসব কোম্পানিগুলিতে আমরা কিন্তু তখন প্লেসমেন্ট করাবো। এইসব নামি দামি কোম্পানিগুলি একমাত্র প্রোভাইডেড করবে গভর্নমেন্ট কলেজ থেকে। এবং অনেক ক্যান্ডিডেট যারা ITI করছো বিভিন্ন কলেজ থেকে করছো তাদেরকে বলে রাখি, তারা কিন্তু সঠিকভাবে প্লেসমেন্টও দেয় না, কোনো কলেজে ক্যাম্পাসিংও করায় না। তো এই ধরনের কোনো রকম ফ্যাসিলিটি কোনো কলেজ থেকে এখন আপাতত দেওয়া হচ্ছে না। সেই জন্য যারা ITI করার চিন্তাভাবনা রেখেছো তাদেরকে এই সুযোগের হাত কিন্তু আমরা বাড়িয়ে দিয়েছি এবং আমরা গভর্নমেন্ট কলেজের সঙ্গে কথা বলেছি, তাদের কাছে এই স্কিমটা চলে এসছে এবং তারা স্কিম পাওয়ার সাথে সাথে আমাদের সাথে কন্ট্যাক্ট করেছে যে আমাদের কাছে একটা দুর্দান্ত স্কিম এসছে যেখানে ITI অ্যাডমিশন হওয়ার পরে পরে আমরা প্লেসমেন্ট দিয়ে দেবো। বাকি কলেজে কী হয়, ITI অ্যাডমিশন হবে, কোর্স কমপ্লিট হবে, তারপর তোমাদেরকে প্লেসমেন্ট দেয় এবং অনেক কলেজে কিন্তু এখন প্লেসমেন্টও দেয় না।
তো সেই জন্য তোমরা এখানে কলেজে অ্যাডমিশন হওয়ার পরে পরে প্লেসমেন্টটা পেয়ে যাচ্ছ। প্লেসমেন্ট পেয়ে যাওয়ার পরে পরে তোমাদের কিন্তু এই আইটিআই কোর্সটা করার সাথে সাথে তোমাদের কিন্তু ওয়ার্কিং এক্সপিরিয়েন্সটা হয়ে যাচ্ছে। তো এই দুর্দান্ত জবে যারা যারা আবেদন করবে বা যারা যারা এই জবে ইন্টারেস্টেড আছো বা যারা আইটিআই করবো চিন্তাভাবনা রেখেছো, তাহলে অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রাখলাম, সেই কন্ট্যাক্ট নাম্বারে তোমরা ফোন করে আইটিআই সম্বন্ধে আরও বিস্তারিত তথ্য জেনে নিতে পারো। এবং অবিনাশপুর গভর্নমেন্ট আইটিআই কলেজ থেকে এই ফ্যাসিলিটিটা দেওয়া হচ্ছে। যারা যারা এই কলেজে আসার ইচ্ছা রয়েছে বা যারা এই কলেজে এসে আরও ডিটেলসে জানতে চাইছো, তাহলে অবিনাশপুরের অ্যাড্রেসটা আমি এখানে দিয়ে দিলাম, এই অ্যাড্রেসে তোমরা এসে কন্ট্যাক্ট করতে পারো এবং সমস্ত ফ্যাসিলিটি তোমরা জেনে নিতে পারো। এবং এটার পিছনে আমাদের কিন্তু কোনো রকম ইনকাম সোর্স বা কোনো কিছু নেই, আমরা জাস্ট এটা অ্যাডভার্টাইজ করে দিলাম, তোমাদেরকে জানিয়ে দিলাম যে এই ধরনের একটা স্কিম কিন্তু এই কলেজ থেকে বেরিয়ে এসছে, যেখানে তোমরা ইজিলি আইটিআই করতে পারবে এবং আইটিআই করার পর তোমরা অনেক গভর্নমেন্ট প্রজেক্টের উপরও তোমরা তখন অ্যাপ্লাই করতে পারবে এবং বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল কোম্পানিগুলি তখন তোমাদেরকে এই কলেজ থেকে কিন্তু ক্যাম্পাস ইন্টার দেওয়া হবে। এবং যারা ডিপ্লোমা করবো ভাবছো, ডিপ্লোমা করার জন্য অলরেডি আমাদের একটা ভিডিও বানানো আছে, সেই ভিডিওটি গিয়ে তোমরা চেক করে নিতে পারো, সেখানে আমাদের সমস্ত ডিটেলসে খুঁটিনাটি তথ্য আলোচনা করা হয়েছে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটি এই অবধি, আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো জব আপডেট নিয়ে। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। জয় হিন্দ।